তৃণমূলের সঙ্গে সাক্ষাতের সম্মতি রাজ্যপালের দার্জিলিং এ রাজ্যপাল তৃণমূল প্রতিনিধিদের সাক্ষাৎ দিল্লি থেকে দার্জিলিং যান রাজ্যপাল দার্জিলিং পৌঁছন তৃণমূলের তিন প্রতিনিধি প্রদীপ মজুমদার কল্যাণ বন্দ্যোপাধ্যায় ও মহুয়া মৈত্র তারা দেখা করবেন রাজ্যপাল সিভি আনন্দ বোসের সঙ্গে তৃণমূলের সঙ্গে সাক্ষাতের সম্মতি রাজ্যপালের তৃণমূলের তরফ থেকে তিন সদস্যের প্রতিনিধি দল পৌঁছন দার্জিলিং এ আরো বিস্তারিত জানার চেষ্টা করব বাগডোগরা বিমানবন্দর চত্বর সেখান থেকে আমাদের প্রতিনিধি পিকাই আমাদের সঙ্গে রয়েছে আমি পিকাইয়ের কাছে যাওয়ার চেষ্টা করব পিকাই এই মুহূর্তে ঠিক কি পরিস্থিতি কি আপডেট পাচ্ছো প্রথমেই জানাই 11:30টা নাগাদ প্রদীপ মজুমদার পঞ্চায়েত মন্ত্রী প্রদীপ মজুমদার কল্যাণ বন্দ্যোপাধ্যায় এবং মহুয়া মিত্র কিন্তু এসে পৌঁছান এবং এখান থেকে সড়কপথে সোজা কিন্তু দার্জিলিং এর উদ্দেশ্যে রওনা দিয়েছে তবে যেটা জানা গিয়েছে রাজ্যপাল 2:30 নাগাদ কিন্তু বাগডোগরা বিমানবন্দরে আসবেন এবং এখান থেকে সোজা সড়কপথে দার্জিলিং এ যাবেন দার্জিলিং এর যে রাজভবন রয়েছে সেখানে 5:30টা নাগাদ তৃণমূলের এই তিন প্রতিনিধি দলের সঙ্গে কিন্তু বৈঠক করবেন এবং যেটা মূলত যেটা দাবি রয়েছে তৃণমূলের যে তিন প্রতিনিধি দলের যে মূলত যেটা দাবি রয়েছে 100 দিনের কাজের টাকা আবাস যোজনার যে কাজের টাকা কেন্দ্র কিন্তু আটকে রেখেছে যার ফলে সমস্যায় পড়েছে সাধারণ মানুষ কারণ তারা কাজ করে সেই টাকা পাচ্ছেন না সেই কারণেই কিন্তু যেটা দেখা গিয়েছে যে কলকাতার রাজভবনের সামনেই কিন্তু অভিষেক বন্দ্যোপাধ্যায় সংসদ এবং তৃণমূলের প্রতিনিধি তৃণমূলের যে কর্মী সমর্থকেরা এবং সংসদরা কিন্তু ধর্ণায় বসেছে তবে আজ যেহেতু রাজ্যপালের সঙ্গে দেখা করবে এবং সেই বৈঠকে কি কি আলোচনা হতে পারে সেই বিষয়ে কিন্তু সারা রাজ্য জুড়ে তোলপাল হয়ে উঠেছে সাধারণ মানুষ থেকে শুরু করে রাজনৈতিক ব্যক্তিত্বরা যারা রয়েছে এই বৈঠককে কেন্দ্র করে বিভিন্ন জল্পনার সৃষ্টি হয়েছে তবে যেটা বিজেপির পক্ষ থেকে জানা গিয়েছে বিজেপির পক্ষ থেকে যেটা অভিযোগ উঠে আসছে যে 100 দিনের টাকা তারা কিন্তু আটকাননি বা তাদের যে দুর্নীতি হয়েছে 100 দিনের টাকার যে চুরি হয়েছে সেই চুরিকে আটকানোর জন্যই কিন্তু তারা বারংবার কিন্তু জানাচ্ছেন যে আধার জব কার্ড রয়েছে সেই জব কার্ড কিন্তু অনেক ভুয়ো জব কার্ড কিন্তু দেখানো হয়েছে রাজ্য সরকারের পক্ষ থেকে এবং সেই ভুয়ো জব কার্ডের টাকা বিভিন্ন অ্যাকাউন্টে ট্রান্সফার করা হয়েছে এমনটাও কিন্তু অভিযোগ করে উঠে আসছে তবে আজ যেহেতু মহুয়া সংসদ মহুয়া মৈত্র যেটা আমাদের সাংবাদিক বৈঠকে তিনি জানান যে রাজ্যপাল ইতিমধ্যেই শুধুমাত্র দার্জিলিং ঘোরার জন্য বিভিন্ন জায়গায় বা অভিষেক বন্দ্যোপাধ্যায়কে এড়িয়ে যাওয়ার জন্য গত কয়েকদিন আগেও কিন্তু যেটা দেখা গিয়েছিল যে তিস্তা ফুলে ফেঁপে উঠেছিল এবং সেই ঘটনার পরিপ্রেক্ষিতে বিস্তীর্ণ সিকিমের বিস্তীর্ণ এলাকায় কিন্তু জল জমে যায় সেই পরিদর্শনে আসেন রাজ্যপাল এবং সেই ঘটনাকে কেন্দ্র করে তৃণমূলের তিন প্রতিনিধি দল জানান যে রাজ্যপাল শুধুমাত্র পালিয়ে বেড়াচ্ছে তাদের সঙ্গে না দেখা করার জন্য বিভিন্ন রকম অজুহাত দেখাচ্ছে তবে আজ যখন তাদের ডাক পড়েছে তবে সেই কারণেই কিন্তু আজ তারা ছুটে এসেছে দার্জিলিংয়ের রাজভবনে তবে এই বৈঠক 5:30 নাগাদ কিন্তু শুরু হবে এমনটাই কিন্তু জানা গিয়েছে এই বৈঠকে পরবর্তীতে কি কি বিষয় উঠে আসবে তো বৈঠকের পরেই কিন্তু জানা সম্ভব হবে এমনটা তিথি একবার এই পিকাই আমাদের সঙ্গে থাকো এই মুহূর্তে যে ছবি আপনাদেরকে দেখাচ্ছি পরপর তিনটে ছবি দেখানোর চেষ্টা করছি একদিকে কল্যাণ বন্দ্যোপাধ্যায় মহুয়া মৈত্র প্রদীপ মজুমদার তৃণমূলের তিন প্রতিনিধি তারা দার্জিলিং এ পৌঁছেছেন এবং অন্যদিকে দেখানোর চেষ্টা করব অবস্থানে রয়েছেন অভিষেক বন্দ্যোপাধ্যায় অর্থাৎ আজ যে ছবি ধরা পড়ছে এই বঙ্গ রাজনীতিতে একদিকে যখন বোস ভার্সেস ব্যানার্জি সংঘাত চরমে ঠিক তার পাশাপাশি কলকাতায় এসে পৌঁছেছেন সাধ্বী নিরঞ্জন জ্যোতি এই সমস্ত ছবির দিকে নজর রাখবার চেষ্টা করব এই মুহূর্তে পিকাই আমাদের সঙ্গে রয়েছে পিকাই আমাদের সঙ্গে থাকো এরই পাশাপাশি আমাদের অপর প্রতিনিধি রাজা আমাদের সঙ্গে রয়েছে আমি রাজার কাছে যাওয়ার চেষ্টা করব কারণ দিল্লির পর এবার হোম গ্রাউন্ড কলকাতা এক প্রকার বোস ভার্সেস ব্যানার্জির সংঘাত রীতিমতো চরমে পৌঁছচ্ছে রাজা এই মুহূর্তে ঠিক কি ছবি দেখো তোমায় বলি যে আজ অবস্থানের তৃতীয় দিন একেবারে তুমি জানো যে গত পরশু দিন অর্থাৎ 5 তারিখে যে অবস্থান শুরু হয়েছিল অভিষেক বন্দ্যোপাধ্যায়
উপলক্ষে জামায়াত নিয়ে যে মিছিল করেছিল নাগরিকদের সামনে সে অবস্থার আজ তৃতীয় দিন একবার মঞ্চের দিকে দেখাতে বলবো। তুমি দেখো আজ তৃতীয় দিনের মতো অভিষেক বন্দ্যোপাধ্যায় তিনি কিন্তু যে ধর্ণা মঞ্চ সেই ধর্ণা মঞ্চে বসে রয়েছেন, তার ঠিক ডান পাশে আমরা দেখতে পাচ্ছি যে একের পর এক যে সাংসদ তারা বসে রয়েছে। জগৎ সরকারকে আমরা দেখতে পাচ্ছি মনোরঞ্জন ব্যাপারীকে, একেবারে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের বাম পাশে বসে রয়েছেন আরামবাগ লোকসভা কেন্দ্রের সাংসদ অপরূপা পোদ্দার। ফলত মুখ্য বিষয় একটাই, পিকাই যে কথা বলছিল যে আজকে দিল্লি থেকে দার্জিলিংয়ে ফিরেছেন রাজ্যপাল সিভি আনন্দ বোস, তার সঙ্গে সাক্ষাৎ করতে তিন প্রতিনিধি দল ইতিমধ্যেই শিলিগুড়িতে পৌঁছে গিয়েছে এবং সেখান থেকে তারা দার্জিলিংয়ের উদ্দেশ্যে রওনা দিচ্ছে। সেই প্রদীপ মজুমদার, কল্যাণ বন্দ্যোপাধ্যায় এবং মহুয়া মৈত্র তারা যে যাচ্ছেন এটা কিন্তু শুধুমাত্র জানাতে যাচ্ছেন, মূল যে দেখা করা তা কিন্তু এই কলকাতা রাজভবনেই হবে। এবং যতদিন না পর্যন্ত রাজ্যপাল কলকাতা রাজভবনে এসে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বে যে মূল প্রতিনিধি দল তারা দেখা করতে যাবেন ততদিন পর্যন্ত এই ধর্ণা কিন্তু চলবেই। গতকালকে সাফ জানিয়ে দিয়েছেন অভিষেক বন্দ্যোপাধ্যায় দলের সেকেন্ড ইন কমান্ড তিনি নিজে। দেখো তৃতীয় দিনের ধর্ণা মঞ্চ, এই মঞ্চে এই মুহূর্তে বক্তৃতা করছেন বেচারাম মান্না। এই বেচারাম মান্না চরিত্র অত্যন্ত নজর কাড়া, তার কারণ 2007 সালে যখন দলনেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ধর্ণা করতেন সেই সিঙ্গুর নিয়ে ঠিক সেই সময় মঞ্চে বেচারামকে দেখা যেত এবং আবার কিন্তু সেই বেচারাম মান্না তাকে এই মঞ্চে দেখা যাচ্ছে। এবং একই সঙ্গে তোমায় বলি যে আজকে নতুন করে এখনো পর্যন্ত আপডেট দলের তরফ থেকে কিছু পাওয়া যায়নি, কিন্তু যেমনটা খবর তা হলো যে তিন প্রতিনিধি দল আজকে বিকেল 5:30টার সময় দার্জিলিং রাজভবনে রাজ্যপাল সিভি আনন্দ বোসের সঙ্গে সাক্ষাৎ করবেন, তাকে গোটা বিষয়টি খুলে বলবেন। এবং তার মানে কিন্তু এই নয় যে ধর্ণা কর্মসূচি উঠে যাবে। অভিষেক বন্দ্যোপাধ্যায় তিনি কিন্তু সাফ জানিয়েছেন গতকালকেই যে যতক্ষণ না পর্যন্ত রাজ্যপাল কলকাতা রাজভবনে আসছেন এবং অভিষেক বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বে প্রতিনিধি দল তারা এই রাজভবনে গিয়ে মূল যে সমস্যা অর্থাৎ 50 লক্ষ চিঠি, যে চিঠিগুলি তুমি দেখতে পাচ্ছ কামরাপ্রস্থ অপূর্ব দেবনাথ আরও একবার দেখাতে বলবো বাংলার মানুষের জন্য, যে দিল্লিতে যে 50 লক্ষ চিঠি নিয়ে যাওয়া হয়েছিল সেই চিঠিগুলি কিন্তু এই ধর্ণামঞ্চ সেই ধর্ণামঞ্চের সামনে সাজিয়ে রাখা রয়েছে। এই চিঠিগুলি নিয়ে তিনি রাজ্যপালের কাছে যাবেন, যেহেতু রাজ্যপাল কেন্দ্রের প্রতিনিধি সে কারণে কেন্দ্রীয় সরকার যেহেতু তাদের কথা শোনেননি সে কারণে কেন্দ্রের প্রতিনিধি হিসেবে রাজ্যপালের সঙ্গে সাক্ষাৎ করবেন অভিষেক বন্দ্যোপাধ্যায় এবং তারপরেই কিন্তু ধর্ণা কর্মসূচি উঠবে না সেটা কিন্তু বিষয়। তাহলে কি অনির্দিষ্টকালের জন্য এই ধর্ণা কর্মসূচি চলবে? এই প্রশ্ন যখন দানা বাঁধছে অভিষেক বন্দ্যোপাধ্যায় গতকালকেই তার নিষ্পত্তি করেছেন। তিনি বলছেন দরকার পড়লে দুর্গাপুজোর সময়ও তিনি ধর্ণামঞ্চে থাকবেন, অষ্টমী নবমী এই সময়টায় তিনি কাউকে আসতে বারণ করেছেন, তিনি বলেছেন তিনি একা বসে থাকবেন ধর্ণামঞ্চে। অর্থাৎ বুঝতেই পারছো যে যে বড় প্ল্যাকার্ড এই মুহূর্তে মঞ্চের পেছনে আলো করে রয়েছে তার উপরের একেবারে লাইনটাই কিন্তু স্পষ্ট যে বাংলার 20 লক্ষ গরিব মানুষের ন্যায্য পারিশ্রমিক এবং বকেয়া পাওনার দাবিতে রাজভবন চলো। একেবারে দিল্লি পুলিশ লাইন্সের সামনে থেকে যে ডাক অভিষেক বন্দ্যোপাধ্যায় রাত্রিবেলায় দিলেন ঠিক 11:30 নাগাদ, ঠিক সেই ডাকের ফলেই আমরা দেখতে পাচ্ছি এই মুহূর্তে রাজভবনের সামনে আজ তৃতীয় দিন। তুমি দেখো ধর্ণা অবস্থান তৃতীয় দিন, 5ই অক্টোবর থেকে যে ধর্ণা অবস্থান শুরু হয়েছে আজ নতুন করে যে পোস্টার সেই পোস্টার পরিবর্তন হয়েছে তৃতীয় দিন। অভিষেক বন্দ্যোপাধ্যায় তিনি বলছেন ধর্ণা কর্মসূচি তিনি চালিয়ে যাবেন যতদিন না পর্যন্ত রাজ্যপাল কলকাতার রাজভবনে এসে তাদের সঙ্গে সাক্ষাৎ করছেন। বেশ রাধা আমাদের সঙ্গে থাকো, আমি আরো একবার উত্তরের দিকে নজর রাখবার চেষ্টা করব। অর্থাৎ তৃণমূলের সঙ্গে সাক্ষাতের সম্মতি রাজ্যপালের, ইতিমধ্যে তৃণমূলের তিন প্রতিনিধি তারা পৌঁছে গিয়েছেন দার্জিলিং এ, সেখানে রাজ্যপালের সঙ্গে সাক্ষাৎ হবে, রাজ্যপাল তৃণমূল প্রতিনিধির সাক্ষাৎ। বাগডোগরা থেকে সরাসরি পিকাই আমাদের সঙ্গে রয়েছেন। পিকাই, তুমি যেমন তো আপডেট দিচ্ছিলে যে তৃণমূলের প্রতিনিধিরা তারা পৌঁছে গিয়েছেন এবং রাজ্যপালের সেক্ষেত্রে পৌঁছতে 2:30 কম করে বাজবে, একটা বিষয় একটু জানাও যে ঠিক কি কি বিষয়ে তারা কথা বলবেন বা ঠিক কি কি সিচুয়েশন বা রাজ্য রাজনীতির যে চাপানোতর তার কতটা প্রভাব পড়ছে উত্তরে? দেখো দিদি, যে আমাদের সহকর্মী রাজাদা যেটা জানালেন যে 3 দিন ব্যাপী কিন্তু কলকাতা রাজ্যভবনের সামনে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বে ধর্ণায় বসেছেন, ঠিক একইভাবে যেখানে দেখা গিয়েছে আজ তিন প্রতিনিধি দল যখন বাগডোগরা বিমানবন্দরে এসে পৌঁছান তার মধ্যে থেকে কল্যাণ বন্দ্যোপাধ্যায় তিনি কিন্তু জানান যে সাধারণ মানুষে তাদের কাছে চিঠি পাঠিয়েছে, সেই চিঠি কিন্তু রাজ্যপালের হাতে তুলে দেওয়া হবে এবং সেই চিঠিতে যেটা উল্লেখ রয়েছে 100 দিনের যে টাকা তারা কাজ করেছে, 100 দিনের টাকার কাজ, 100 দিনের টাকা কিন্তু তারা এখন
এখনো পাননি। বহু মানুষ এমনও রয়েছে যারা এই 100 দিনের টাকার উপর নির্ভর করে তাদের সংসার চালায়। তবে এই সাধারণ মানুষের টাকা কেন আটকে রেখেছে কেন্দ্র, কেন্দ্র কেন দিচ্ছে না, এবং আবাস যোজনার টাকা, আবাস যোজনার টাকা না দেওয়ার ফলে এই রাজ্যে বহু মানুষ কিন্তু বঞ্চিত রয়েছে, সাধারণ মানুষ সমস্যায় পড়েছে। এই বৃষ্টি ঝড়ের মধ্যে অনেকেই মাটির ঘরে কিন্তু বাস করছেন, তাদের চিহ্নিত করে আবাস যোজনার নামের তালিকায় কিন্তু নাম উঠেছে, তার সত্ত্বেও তাদের টাকা কিন্তু দেওয়া হচ্ছে না। কেন্দ্র কেন আটকে রেখেছে এই আবাস যোজনার টাকা, 100 দিনের টাকা, সেই দাবিতেই কিন্তু আজ রাজ্যপালের সঙ্গে সিবি আনন্দ বোসের সঙ্গে কিন্তু দেখা করবেন তিন প্রতিনিধি দল দার্জিলিংয়ের যে রাজভবন রয়েছে সেখানে। সেখানেই কিন্তু যেটা জানা গিয়েছে 5:30 নাগাদ সেখানে কিন্তু বৈঠক হতে চলেছে। সেই বৈঠকেই কিন্তু যেটা জানানো হয়েছে যে এই যে সাধারণ মানুষের যে চিঠি, তাদের যে আবেদন, সেই আবেদন কিন্তু রাজ্যপালের হাতে তুলে দেওয়া হবে। এবং আরও একটা বিষয় তোমাকে জানিয়ে রাখবো, যতদিন পর্যন্ত সাধারণ মানুষের হয়ে এই 100 দিনের টাকা বা আবাস যোজনার টাকা যদি না দেওয়া হয়, তাহলে কিন্তু এই যে কলকাতার যে রাজভবনে যে ধর্না মঞ্চ, সেই ধর্না মঞ্চে কিন্তু ধর্না চলবে। এবং পরবর্তীতে আরেকটা বিষয় কল্যাণ বন্দ্যোপাধ্যায় কিন্তু জানিয়েছেন, যতদিন এই রাজ্যপাল যে সিবি আনন্দ বোস, তিনি কিন্তু পালিয়ে বেড়াচ্ছেন, তিনি অতি সত্বর কলকাতার রাজভবনে পৌঁছাক এবং সেখানে গিয়ে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের নির্দেশে যে কমিটি রয়েছে সেই কমিটির সঙ্গে কথা বলুক এবং সে যে সমস্যাগুলি রয়েছে সে সমস্যার সমাধানের চেষ্টা করুক। অপরদিকে মৌমা মিত্র আরেকটি কিন্তু কটাক্ষ করেছে, রাজ্যপাল এই সময় দার্জিলিংয়ে এসেছে শুধুমাত্র ঘোরার জন্য, ঠান্ডা হাওয়া খাওয়ার জন্য। তবে কি সত্যিই কি রাজ্যপাল এখানে ঠান্ডা হাওয়া খাওয়ার জন্য এসেছে, সেই নিয়েই কিন্তু বিজেপির পক্ষ থেকে কিন্তু বারংবার যেটা অভিযোগ করা হচ্ছে 100 দিনের টাকার চুরি হয়েছে। যখন এই এত এত অভিযোগ, জব কার্ড হোল্ডাররা তারা ছুটে গিয়েছিলেন দিল্লির রাজপথে, এবং তার পাশাপাশি এই যে 50 লক্ষ চিঠি রাখা হয়েছে এই অবস্থান মঞ্চের সামনে, যে চিঠিকে সামনে রেখেই এত আন্দোলন, এত বিক্ষোভ, অবস্থানে অভিষেক বন্দ্যোপাধ্যায়। আমি রাজার কাছে যাওয়ার চেষ্টা করবো। রাজা, ঠিক সেই জায়গা থেকেই আজ কেন্দ্রীয় গ্রামোন্নয়ন প্রতিমন্ত্রী, তিনি শহরে পা রেখেছেন, আর কিছুক্ষণের মধ্যেই হয়তো তিনি সাংবাদিকদের মুখোমুখি হবেন, সাংবাদিক বৈঠক করবেন, এবং এরই মাঝে সেই গ্রামের মানুষজনদের নিয়েই এত চাপানোতর রাজ্য রাজনীতি তোলপাড়। রাজা, রাজা শোনা যাচ্ছে? রাজা, যেটা জানতে চাইছিলাম যে গ্রামোন্নয়ন, কেন্দ্রীয় গ্রামোন্নয়ন প্রতিমন্ত্রী, তিনি শহরে পা রেখেছেন, এদিকে গ্রামের খেতে খাওয়া মানুষদের জন্যই আন্দোলন, অবস্থানে অভিষেক বন্দ্যোপাধ্যায়। দেখো তো ভাই, বলি যে সাধ্বী নিরঞ্জন, তিনি আজকে এই রাজ্যে এসেছেন, মূলত তার সঙ্গে সাক্ষাৎ করতে কিন্তু আমরা দেখতে পেয়েছিলাম গত 3 তারিখ সন্ধ্যে 6:10 কৃষি ভবনে পৌঁছেছিল অভিষেক বন্দ্যোপাধ্যায় নেতৃত্বে একটি প্রতিনিধি দল। কিন্তু তৃণমূলের পক্ষে যে অভিযোগ করা হয় তৃণমূলের পক্ষ থেকে, তিনি কোনোভাবে সাক্ষাৎ করেননি। প্রায় 1:40 অর্থাৎ 6:10 প্রায় 7:50 পর্যন্ত বসিয়ে রাখা হয়, এবং তারপরে কিন্তু বলা হয় যে তিনি 5 জনের সঙ্গে সাক্ষাৎ করবেন, কিন্তু কোনোভাবেই তিনি যে বঞ্চিত মানুষদের প্রতিনিধি তাদের সঙ্গে সাক্ষাৎ করতে পারবেন না। কিন্তু অভিষেক বন্দ্যোপাধ্যায় বদ্ধপরিকর ছিলেন, তিনি বলেছিলেন যে অভিষেক বন্দ্যোপাধ্যায় যদি সাক্ষাৎ করতে যায় তাহলে এই যে বঞ্চিত খেটে খাওয়া মানুষ যারা বাংলা থেকে নয়াদিল্লিতে এসেছেন তাদের সঙ্গে সাক্ষাৎ করতে হবে। এবং যেটা অভিযোগ যে তখন সাধ্বী নিরঞ্জন তিনি কিন্তু সাক্ষাৎ করতে রাজি হয়, এবং তারপরে আমরা দেখতে পেয়েছিলাম যে ছবি আমাদের সামনে এসেছিল, সেদিকে আমাদের নজর রয়েছে। একদিকে তৃণমূলের সঙ্গে সাক্ষাৎ সম্মতি রাজ্যপালের, দার্জিলিং এ আজ রাজ্যপাল এবং তৃণমূল প্রতিনিধিদের সাক্ষাৎ, অন্যদিকে অবস্থানে রয়েছেন অভিষেক বন্দ্যোপাধ্যায়, তৃণমূল কংগ্রেসের তরফ থেকে ধর্ণা মঞ্চ, সেই ছবিটাও আপনাদের দেখানোর চেষ্টা করব। এবং তারই পাশাপাশি আজই রাজ্যে এসেছেন কেন্দ্রীয় গ্রামোন্নয়ন প্রতিমন্ত্রী সাধ্বী নিরঞ্জন জ্যোতি, তিনি এসেছেন, তিনি আজ কিছুক্ষণের মধ্যেই হয়তো সাংবাদিক বৈঠক করবেন। এবং ঠিক তার আগের মুহূর্তে আমরা রাজার কাছে ছিলাম যে বিরতিতে যাওয়ার আগে ঠিক কি পরিস্থিতি, এবং রাজা যেমনটা জানাচ্ছিল আমি আবারও তোমার কাছে যাওয়ার চেষ্টা করব, বাগডোগরা থেকে পিকায়ও আমাদের সঙ্গে রয়েছে। রাজা, যে বিষয়টা
খুব গুরুত্বপূর্ণ, যেটা তুমিও উল্লেখ করছিলে যে এই কৃষি ভবন বা এই কেন্দ্রীয় মন্ত্রীর সঙ্গে প্রতিমন্ত্রীর সঙ্গে সাক্ষাৎ করতে গিয়ে ঘন্টার পর ঘন্টা অভিষেক বন্দ্যোপাধ্যায় সহ তার দলের অন্যান্য বিধায়ক সাংসদদেরকে অপেক্ষা করতে হয়েছিল, তারপরেই এক প্রকার টেনে হিচড়ে পুলিশের বিরুদ্ধে একাধিক অভিযোগ, হেনস্থার অভিযোগ সামনে এনেছিলেন তারা, এবং সেই কেন্দ্রীয় গ্রাম উন্নয়ন মন্ত্রী আজ বঙ্গে এসেছেন এবং তার পাশাপাশি সেই 50 লক্ষ চিঠিকে সামনে রেখেই অবস্থানে অভিষেক বন্দ্যোপাধ্যায়। একতমায় মোদী যে আজ শহরে যখন সাধ্বী নিরঞ্জন উপস্থিত হচ্ছেন, ঠিক সেই সময় কিন্তু তার সঙ্গে সাক্ষাৎ করার কোনো রকম পরিকল্পনা তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে নেই। তার কারণ তারা বলেছিলেন যে তারা দিল্লিতে পৌঁছেছিলেন, তার দপ্তর থেকে জানানো হয়েছিল যে সন্ধ্যে 6টার সময় দেখা করবেন, 6:10 6:30 সময় সময় দেওয়া হয়েছিল। তোমায় বলি এই ক্ষেত্রে 6:10 মধ্যেই প্রতিনিধিরা পৌঁছে গিয়েছিলেন সেই কৃষি ভবনে, কিন্তু কোনোভাবে সাক্ষাৎ করা হয়নি। পাশাপাশি তোমায় বলি যে তারপরেই কিন্তু যে দিল্লি পুলিশ লাইন্স তার সামনে বেরিয়ে আমরা দেখলাম অভিষেক বন্দ্যোপাধ্যায় কিন্তু ঘোষণা করলেন যে রাজভবন অভিযান হবে তার পরের দিন অর্থাৎ 5 তারিখে। কেন রাজভবন অভিযান? তার কারণ তোমায় বলি এই রাজ্যে কিন্তু রাজ্যপাল তিনি কেন্দ্রের প্রতিনিধি হিসেবে এখানে রয়েছে, ফলত কেন্দ্রের ব্যক্তি হিসেবে কেন্দ্রের প্রতিনিধি হিসেবেই রাজভবনে রাজ্যপালের সঙ্গে সাক্ষাৎ করবেন তৃণমূল কংগ্রেসের প্রতিনিধি দল। ফলত তুমি দেখো যে 50 লক্ষ চিঠি নিয়ে একেবারে কেন্দ্রীয় সরকারের কাছে দেওয়া হয়েছিল, সেই 50 লক্ষ চিঠি নিয়ে কিন্তু একেবারে কলকাতায় যে ধরনা অভিযান চলছে, যে ধরনা মঞ্চ বাঁধা হয়েছে, সেই ধরনা মঞ্চের সামনে সে 50 লক্ষ চিঠি রাখা রয়েছে। অভিষেক বন্দ্যোপাধ্যায় এই মঞ্চে রয়েছে, আরও একবার দেখাবার চেষ্টা করবো অভিষেক বন্দ্যোপাধ্যায় মঞ্চে রয়েছেন। আজকে কিন্তু একটি প্রতিনিধি দল তারা গেলেন কোথায়, না তারা গেলেন দার্জিলিংয়ে, রাজভবনের পক্ষ থেকে গতকালকে জানানো হয়েছে যে দার্জিলিং রাজভবনে আজকে রাজ্যপাল সাক্ষাৎ করতে পারবে। কিন্তু তার মানে এই নয় যে আজকে সাক্ষাৎ করবার পরে এই ধরনা কর্মসূচি উঠে যাবে, তার কারণ তৃণমূলের পক্ষ থেকে কিন্তু এটা স্পষ্ট করা হয়েছে যে আজকে যে দার্জিলিংয়ে যে প্রতিনিধি 3 সদস্যের প্রতিনিধি দলকে পাঠানো হয়েছে, তারা কিন্তু সাক্ষাৎ করে গোটা বিষয়টি বলবেন যে কেন তারা ধর্নায় বসে রয়েছেন, এবং তারপর কলকাতা রাজভবনে রাজ্যপাল যেদিনকে আসবেন, যেদিনকে তিনি সাক্ষাৎ করবেন অভিষেক বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বাধীন যে রিপ্রেজেন্টেটিভ টিম অর্থাৎ প্রতিনিধি দলের সঙ্গে, তারপরেই কিন্তু এই ধর্না কর্মসূচি উঠবে। সেটা যদি কাল হয় কালকে উঠে যাবে, যদি আগামী 1 মাস বাদে হয় সেই টানা কিন্তু এই ধর্না কর্মসূচি চলবে। গতকালকে তৃণমূল কংগ্রেসের সেকেন্ড ইন কমান্ড তা কিন্তু স্পষ্ট করেছে। আমরা মঞ্চে দেখতে পাচ্ছি বিবেক ব্র্যান্ড থেকে শুরু করে শতাব্দী রায়, জহর সরকারকে আমরা দেখতে পেয়েছি, একের পর এক যে সাংসদ তারাও কিন্তু প্রত্যেকে এখানে উপস্থিত রয়েছেন, রাজ্যের মন্ত্রী, রাজ্যের বিধায়ক তারা উপস্থিত রয়েছেন, এবং একই সঙ্গে আমরা দেখতে পাচ্ছি যে জেলা পরিষদের সভাধিপতি, আমরা মুর্শিদাবাদের সভাধিপতি রুবিয়া সুলতানাকে আমরা দেখতে পাচ্ছি, এবং একই সঙ্গে যে বঞ্চিত মানুষ রয়েছেন, যে যারা 100 দিনের কাজের জব কার্ড হোল্ডার, সেই জব কার্ড হোল্ডার তারাও কিন্তু আজকে এই মঞ্চের পুরোভাগে, ধর্ণা মঞ্চের পুরোভাগে রয়েছেন। অর্থাৎ সব মিলিয়ে এটা কিন্তু নিশ্চিত যে 100 দিনের কাজের টাকাকে কেন্দ্র করে কেন্দ্র রাজ্যের যে দূরত্ব ক্রমাগত বাড়তে শুরু করেছে, তা কিন্তু বলা যেতেই পারে একেবারে সম্মুখ সমরে অবস্থান করছে দুই পক্ষ। একদিকে যখন কেন্দ্রীয় সরকার তারা দেখা করতে নারাজ, অন্যদিকে অভিষেক বন্দ্যোপাধ্যায় তিনি কিন্তু একেবারে বদ্ধপরিকর রাজভবনে। রাজা বোঝা যাচ্ছে সেই পরিস্থিতি। আমি আরো একবার একটু পিকায়ের কাছে যাওয়ার চেষ্টা করবো। পিকায়, আরো একবার যদি একটু জানাও যে ঠিক কখন এই বৈঠক হতে পারে, অর্থাৎ তৃণমূলের সঙ্গে রাজ্যপালের সাক্ষাৎ কখন হতে পারে, কত কোন সময়ে রাজ্যপাল দার্জিলিংয়ে পা রাখতে পারেন, পৌঁছানোর সময়টা কি, এই মুহূর্তে ঠিক কি জানা যাচ্ছে? দেখো, 3 সদস্যের প্রতিনিধি দল ইতিমধ্যেই কিন্তু সড়কপথে দার্জিলিংয়ের উদ্দেশ্যে রওনা দিয়েছেন, যেটা জানা গিয়েছে 2:30 নাগাদ রাজ্যপাল সিবি আনন্দ বোস বাগডোগরা বিমানবন্দরে এসে পৌঁছাবেন, এবং সেখান থেকেই কিন্তু সোজা তিনি দার্জিলিংয়ের উদ্দেশ্যে রওনা দেবেন। 5:30 নাগাদ কিন্তু এই বৈঠক শুরু হবে। তবে এই 3 প্রতিনিধি দলের মধ্যে থেকে যে প্রদীপ মজুমদার পঞ্চায়েত মন্ত্রী, তিনি কিন্তু বাগডোগরা বিমানবন্দরে এসে সাক্ষাৎকার দেন। তিনি জানান যে রাজ্যে, এই রাজ্যে কোনো রকমভাবে 100 দিনের টাকা কিন্তু নয় ছয় হয়নি, চুরিত্ব
দূরের কথা। তাহলে কেন এই যে জব কার্ডের সঙ্গে যে 99% জব কার্ডের সঙ্গে কিন্তু আধার কার্ড লিঙ্ক করা রয়েছে, গুজরাটে যেটা তুলে ধরেছে 53% জব কার্ডের সঙ্গে আধার লিঙ্ক হয়েছে, গুজরাটে চুরি হচ্ছে এমনটাও কিন্তু দাবি করছেন। তবে এই এই রাজ্যে কোনো রকম কোনো চুরি হচ্ছে না। তবে যদি চুরি হয়ে থাকতো তাহলে কেন বিজেপির অবশ্যই পরবর্তী সময়ের দিকেও আমাদের নজর থাকবে পিকাই। আপাতত ধন্যবাদ জানাবো পিকাই এবং রাজা আমাদের দুই প্রতিনিধিকে।